রোজকার মতোই শুক্রবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাত ভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ এদিনও সংবাদ মাধ্যমের সামনে একাধিক ইস্যুতে মুখ খোলেন বিজেপি সাংসদ এদিন ত্রিপুরা নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন যেখানে একবার বিজেপি জিতেছে সেখানে নরেন্দ্র মোদীর সুশাসন মানুষ দেখেছে পঁচিশ বছরের সিপিএম এর অত্যাচার থেকে মানুষ মুক্তি পেয়েছে এর পাশাপাশি ঘাটাল মাস্টার প্ল্যান সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মন্তব্যকেও কটাক্ষ করেন তিনি সবচেয়ে বড় কথা নরেন্দ্র মোদীর যে প্রশাসন যেখানে যেখানে বিজেপি জিতেছে একবার লোকে তার সুশাসন দেখেছে সেজন্য পেছনে তাকাবে না আর গত পঁচিশ বছরে সিপিএমের অত্যাচার এবং যে হিংসার রাজনীতি তার থেকে মানুষ মুক্তি পেয়েছে সাধারণ মানুষ থেকে এমএলএ সবাই খুন হয়েছে শত শত লোক তো সেই ওখানে যে পরিবর্তন যারা করেছিলেন তারা সেটাকেই কন্টিনিউ করবেন কেন্দ্র আগেই ঘোষণা করে দিয়েছে কত সাড়ে বারোশো কোটি টাকার যে প্রজেক্ট আছে তার সিক্সটি পারসেন্ট কেন্দ্র দেবে উনি তার ফর্টি পার্সেন্ট দেওয়ার কথা সেটাই দিচ্ছেন না কোথাও কোথাও কোনো প্রজেক্টে যেন সব প্রজেক্ট আটকে আছে উনি কেন্দ্রকে দোষ দিয়ে নিজের দায়িত্বটা শেষ করেন আর যেন পশ্চিমবাংলার রাস্তাঘাট থেকে যে কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার কোথাও তৈরি হচ্ছেন বকেয়া জিয়ের দাবিতে সরকারি কর্মচারীদের সংগ্রামী যৌথ মঞ্চ শুক্রবার বিধানসভা অভিযান প্রসঙ্গে তিনি বলেন সবার ধৈর্য চ্যুতি ঘটেছে আন্দোলন করাই স্বাভাবিক সবার ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে অনেকদিন ধরে তারা আওয়াজ দিচ্ছেন তাদেরকে এক্সট্রা কাজ করানো হচ্ছে নতুন কর্মচারী নিয়োগ হচ্ছে না আর কাজের চাপ বেড়ে যাচ্ছে পপুলার প্রজেক্ট নিতে গিয়ে ভোটের স্বার্থে আর তাদেরকে বেশি কাজ করতে হচ্ছে কিন্তু তাদের অধিকার রক্ষার জন্য সরকারের কোনো সচেষ্টা নেই সমবেদনাও নেই আর তাদের আন্দোলন করলে তাদের ধমকি দেওয়া হচ্ছে তাদেরকে অন্যরকম বলা হচ্ছে তো তারা আন্দোলন আস্তে আস্তে বাড়াচ্ছেন লাভের লাভ কি হচ্ছে পশ্চিমবাংলার মানুষের দুর্গতি বাড়ছে এই লড়াইতে মেট্রো পিলার নীল সদা করার প্রসঙ্গে তিনি বলেন রাজ্য সরকারের আর কিছু করার নেই নীল সাদা রঙ করে ভাবছে ইলেকশন জিতে যাবে দেখুন আর কিছু করার নেই টিএমসি সরকারের নীল সাদা রঙ করে ভাবছেন ওনারা জিতে যাবেন ইলেকশন তো এখানে বিমানবন্দরের পাঁচিলের রঙও নীল হয়ে যায় তার কারণ যেখানে যারা কন্ট্রাক্টর কাজ করেন তারা রাজ্য সরকারের সঙ্গে কাজ করতে হয় তারা যদি ওই রং না ব্যবহার করে তাদেরকে প্রেসার দেওয়া হয় তাহলে রাজ্য সরকারের কোনো কাজও পাবে না কাজ করলে বিলও পাবে না সেজন্য তারা বাধ্য হয়ে রংটা ব্যবহার করে ত্রিপুরা নির্বাচনে বিজেপি খুব ভালো ফলাফল করবে বলে নিশ্চিত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ অন্যদিকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে নিজেদের লড়াই নিজেদেরই লড়তে হবে বলে মন্তব্য বিজেপি সাংসদের নিউটন থেকে শুভজিক পুততুণ্ড রিপোর্ট ওঙ্কার বাংলা